सो वेलकम बैक एवरीवन আমার নাম সায়ন ঘোষ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে अगेन আজকের ভিডিওর মধ্যে কিছু নিউ ডিসকাশন চলবে প্রত্যেকবারের মতন আমরা যেরকম স্টক ডিসকাস করে থাকি হ্যাঁ ডেফিনেটলি আজকের ভিডিওর মধ্যেও স্টক ডিসকাশন হবে বাট আগে আমরা সেক্টর অ্যানালাইসিস করব একটা পার্টিকুলার সেক্টর খুব বুলিশ আমাদের মনে হচ্ছে কি চান্সেস আর देयर এই সেক্টরটা আরো বড় মুভমেন্ট দিতে পারে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট কি কি রিজন রয়েছে তার পিছনে তো এই জিনিসগুলো আমরা পড়ব রিসেন্ট কোন নিউজ এসছে কিনা এটাও আমরা স্টাডি করে নেব তো চলুন তাহলে স্টার্ট করা যাক তো সবচেয়ে প্রথমে আমি স্ক্রিন শেয়ার করে দিই সবচেয়ে প্রথমে আমরা একটু স্টাডি করে নেব আমাদের নিফটিকে যদি আপনাদের লাস্ট ভিডিও মনে থাকে আমি জাস্ট দেখাচ্ছি আমাদের লাস্ট ভিডিও কোনটা লাস্ট ভিডিও আই থিঙ্ক এটা ছিল যেটা আমি বানিয়েছিলাম তো এখানে নিফটি অ্যানালাইসিস ফুল ফ্লেজ করেছিলাম এখানে নিফটির মধ্যে দুটো অ্যানালাইসিস করা হয়েছিল কি देयर इज আ হিউজ পসিবিলিটি কি মার্কেট হতে পারে কি জাস্ট এখানে যেখানে মার্কেট এখন দাঁড়িয়ে রয়েছে ইয়া তো এখান থেকে মার্কেট হয়তো রিভার্স করতে পারে একটা পসিবিলিটি বলেছিলাম আর একটা কি ছিল এখানে একটা সাপোর্ট লেভেল আপনাকে আগে থেকে বলেছিলাম যতক্ষণ মার্কেট প্রপারলি 21 EM এর উপরে সাস্টেইন করছে देयर इज আ হায়ার পসিবিলিটি মার্কেট বুলিশনেস যাবে আর তাই করলো এক্স্যাক্টলি নেক্সট ক্যান্ডেল গ্রিন কালার ক্যান্ডেল বানিয়ে মার্কেট এখান থেকে বুলিশ মোমেন্টাম দিয়ে দিল তো যদি আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তাহলে নিশ্চয়ই এই মোমেন্টটা আগে থেকে গেস করে নিয়েছিলেন হ্যাঁ ইভেন আমি ক্লাসেও বারবার বলছিলাম কি देयर इज আ হায়ার পসিবিলিটি মার্কেট উপরেই যাবে তাই হলো মার্কেট ভালো একটা মোমেন্টাম দেখা গেল তো এটা জাস্ট একটা আপডেট দিলাম কি লাস্ট ভিডিও যে ডিসকাশন হলো ওটা একটা আপডেট এবার প্রেজেন্টলি এখন মার্কেট কি মনে হচ্ছে এখন ফার্দার কিরকম মোমেন্টাম আসতে পারে ওর ব্যাপারে ডিসকাস করব দেখুন যদি আমি একটু জুম আউট করি চার্টটাকে দেখুন চার্ট আমি যদি জুম আউট করি এখানে আমি একদম প্লেন ফরম্যাটে দেখতে পাচ্ছি কি মার্কেট একটা দারুণ আপ ট্রেন্ডে চলছে চেষ্টা করছে নিজের 50 EM আর 21 EM কে সাস্টেইন করা আমরা কি দেখলাম এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছিল রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলো মার্কেট এখানে একটা সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক করছে রাইট অ্যাজ পার প্রাইস অ্যাকশন देयर इज আ হিউজ পসিবিলিটি মার্কেট কি করবে আবার উপরে যাবে এক দুই দিন টাইম পাস করবে দেন এখান থেকে আবার বাউন্স ব্যাক দিয়ে দেবে দেখুন এখন অবধি মার্কেটে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না ফার্স্ট ইন্ডিকেশন কখন হবে যেটা প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে এসেছি ফার্স্ট ইন্ডিকেশন তখনই হবে যখন মার্কেট প্রপারলি 21 EM এর নিচে 21 EM এর নিচে কোনো বিয়ারিশ সেন্টিমেন্ট দেখাবে ইয়া বিয়ারিশ কোনো প্রাইস অ্যাকশন দেখাবে যখন এরকম টাইপ অফ মোমেন্টাম কিছু আসবে তখন আমরা বলতে পারি কি হ্যাঁ এবার মার্কেট একটু বিয়ারিশ কনভার্ট হচ্ছে তো ডেফিনেটলি আমরা ভিডিওর মধ্যে এটা ডিসকাস করে দেব কি কখন মার্কেট একটু বিয়ারিশ সেন্টিমেন্ট যাচ্ছে বাট যতক্ষণ মার্কেট বুলিশ যাচ্ছে আমরা বুলিশ প্রাইস অ্যাকশন এখানে এক্সপেক্ট করতে পারি তো এটাই নেক্সট এক্সপেকটেশন থাকবে কি মার্কেট একটু আপসাইডে গিয়ে সাপোর্ট নেয় আবার নিচের হাই ব্রেক করে আর উপরে চলে যায় দেখুন কোনো হবে এখানে কোনো রিকমেন্ডেশন দিচ্ছে না কি আপনি এখন দেখছেন কি হ্যাঁ নিফটি উপরে চলে যাচ্ছে বলে কোনো স্টক বাই করে নিন ডেফিনেটলি এই ডিসকাশন একদম হচ্ছে না এখানে আমি জাস্ট একটা নিফটি অ্যানালাইসিস করছি কি কি পসিবিলিটি রয়েছে নিফটির মধ্যে আচ্ছা আরেকটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি যেটা হয়তো খুব মাইনুট লেভেল পসিবিলিটি হবে সেটা হচ্ছে কি মন্ডের দিনে বা টুইসডের দিনে হয়তো মার্কেট একটু নিচে আসবে এই লেভেলে সাপোর্ট নিয়ে দেন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে চলে যাবে একটা পসিবিলিটি রয়েছে তো দুটো পসিবিলিটি জানিয়ে রাখলাম যখন মার্কেট বুলিশনেস আছে তো এই দুটো মুভমেন্ট হতে পারে তো দেখা যাক কিরকম মুভমেন্ট হয় মার্কেটে তো এটা এক্সপেকটেশন থাকবে চলুন এবার আমরা দেখব কি ধরুন স্যার এখন নিফটি বুলিশ আছে ঠিক আছে হাইয়ার পসিবিলিটি নিফটি উপরেই যাবে তো এর সাথে সাথে কোন এমন সেক্টর আছে যেটা এখন খুব দারুণ ব্রেকআউট দেওয়ার মুখে রয়েছে আর ওটাও সবচেয়ে আগে একটা লাইফ টাইম হাই বানাতে চলেছে তো সেক্টর আমাদের হচ্ছে সেটা হচ্ছে ফিন নিফটি তো ফিন নিফটি চার্ট এখানে ওপেন করলাম দেখুন দারুণ চার্ট এখানে বানিয়েছে এখানে প্রায় জুলাই স্টার্টিং এর দিকে জুন এন্ড জুলাই স্টার্টিং এর দিকে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েশন হয়েছিল মার্কেট আবার নিচে আসলো এখানে একটা ডাবল বটম বানায় দেন প্রপারলি উপরের দিকে চলে যায় अगेन যদি এখানে ফলো করেন একটা টাইপ অফ কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ আ কাপ প্যাটার্ন দিস ইজ আ হ্যান্ডেল প্যাটার্ন ঠিক আছে দারুণ একটা বুলিশ প্যাটার্ন এখানে আসছে এক্সপেকটেশন এটাই আছে কি এরপর আরো মোমেন্টাম আপসাইড আসতে পারে মানে আরো বড় মোমেন্টাম আরো বিগার মোমেন্টাম মার্কেট আপসাইড দিতে পারে ঠিক আছে তো সেক্টর নাম হচ্ছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস या আপনি ফিন নিফটি হিসাবেও এটাকে ডিনোট করতে পারে ঠিক আছে তো আমরা এখানে কি দেখছি জাস্ট বিকজ এই রেজিস্ট্যান্সের উপরে মার্কেট স্লাইড ক্লোজিং দিল তো এখানে একটা বুলিশ মোমেন্টাম এক্সপেক্ট করা যেতে পারে এবার ধরুন এই সেক্টরের মধ্যে এটা ডেইলি টাইম ফ্রেম খোলা ফিন নিফটি এই পার্টিকুলার ইন্ডেক্সের মধ্যে যদি একটা বড় মোমেন্টাম আসে তাহলে কোন কোন স্টকগুলোকে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি যাদের মধ্যে একটা ফার্দার বুলিশনেস আসতে পারে ঠিক আছে তো এক একটা করে যাব अगेन আমি আরেকবার ডিসক্লেমার দিয়ে দিই কাইন্ডলি কোনো স্টককে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবে না। এগুলো জাস্ট একটা নর্মাল স্টক ডিসকাশন, জাস্ট আপনি চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন, আপনাদের নিজস্ব অ্যানালাইসিস রাখবেন। এখানে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে যায়, আর ধরুন আপনাদের যা স্ট্র্যাটেজি আছে ওটা যদি ম্যাচ করে যায়, দেন আপনি আপনার হিসাবে একটা এন্ট্রি প্ল্যানিং করতে পারেন। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার হলো। তো আজকে সবচেয়ে প্রথম স্টক যেটা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে এলআইসি হাউজিং ফাইন্যান্স। একে একটু প্রাইস অ্যাকশন ওয়াইজ স্টাডি করি। ঠিক আছে, প্রাইস অ্যাকশন ওয়াইজ আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখলাম প্রায় এই বছরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অবধি একটা রেজিস্ট্যান্স ক্রিয়েশন হয়েছিল। ঠিক আছে, নিউজটা আপনার মনে আছে? এই ফলটা কিসের জন্য মার্কেটে আসলো? ইলেকশন রেজাল্ট ছিল, তারপর একটা দারুণ বাউন্স ব্যাক দেখতে পেলাম, স্টকটা উপরে যায়। আইডিয়ালি এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার কথা ছিল অ্যাজ পার প্রাইস অ্যাকশন, বাট নিল না। করলোটা কি মার্কেট? প্রিভিয়াসলি যে একটা সাপোর্ট লেভেল এখান থেকেই বাউন্স ব্যাক করলো, সাথে সাথে এখানে 100 EMA, মোস্ট পসিবল এটা 100 EMA। তো আমি একবার দেখে নিচ্ছি, 200 EMA, ওকে ফাইন, এক্স্যাক্টলি এটা 200 EMA কাছাকাছি সাপোর্ট নিয়ে এবার 50 আর 21 EMA এর উপরে চলে গেছে। তো আমরা কি দেখলাম, একদম জুম করছি এবার ফার্দার, আমরা ফার্দার কি দেখতে পেলাম? মার্কেট এখানে একটা রেঞ্জ বানিয়ে, একটা পার্টিকুলার রেঞ্জ বানিয়ে ওর উপরে ক্লোজিং দিল। আরেকটা ইন্ডিকেশন যদি দেখি কি হতে পারে, জাস্ট এখানে আপনার ভলিউম খেয়াল করুন, ভলিউমও কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে অ্যাজ পার প্রাইস অ্যাকশন। হিউজ পসিবিলিটি এটাই আছে যখন এরম টাইপ অফ প্রাইস অ্যাকশন ফর্ম হয়। আচ্ছা, এখানে না আরেকটা চার্ট প্যাটার্ন ফর্ম হচ্ছে। আমি আপনাদেরকে এই কোয়েরিটা রাখছি, আপনারা কমেন্ট সেকশন জানাবেন। পার্টিকুলার এই এরিয়ার মধ্যে একটা চার্ট প্যাটার্ন আসলো। ঠিক আছে, কুইকলি আমাকে চ্যাটে জানাবেন, চ্যাট ইন দ্য সেন্স কমেন্টে জানাবেন কি কি চার্ট প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন। আলটিমেটলি এখান থেকে একটা লার্নিং পাবেন, যখনই চার্ট প্যাটার্ন ফর্ম হয়। এটা এর ইন্ডেক্সেও পেলাম এই পার্টিকুলার চার্ট প্যাটার্ন, এখানেও পাচ্ছি। একটু ট্রিকি হবে, বাট যদি ধরতে পারেন তো খুব ভালো। আর কমেন্টটা প্লিজ জানাবেন কি চার্ট প্যাটার্ন আসছে। এবার ধরুন এই ব্রেকআউটটা যদি সাস্টেন করে যায়, আমরা কি করব? আপাতত যেই পার্টিকুলার স্টকটা আছে এর হাই মার্ক করে নিচ্ছি, এর হাই মার্কিং এখানে হবে। যদি আমরা দেখি নেক্সট 1-2 দিনের মধ্যে স্টকটা এর উপরে সাস্টেন করছে, দেন ভালো মোমেন্টাম আপসাইড এখানে এক্সপেক্ট করা যেতে পারে, কিপিং স্টপ লস এট দিস লেভেল। দেখুন আমি জাস্ট একটা টেন্টেটিভ স্টপ লস দিচ্ছি, নট নেসেসারি কি স্টপ লস এখানেই বসবে। যদি ধরুন অন্য কোনো প্রাইস অ্যাকশন ফর্ম হলো, তাহলে স্টপ লস কিন্তু চেঞ্জও হতে পারে। ঠিক আছে, আই হোপ আপনারা জানেন আমি কিসের কথা বলছি। একদম সিম্পল, যদি আপনার স্ট্র্যাটেজি থাকে তাহলে স্ট্র্যাটেজি অনুযায়ী ওইগুলো বসাবেন। ওকে, চলো এবার আমরা একটু নেক্সট স্টকে চলে আসবো। এবার এই পার্টিকুলার নেক্সট স্টকের পিছনে রিজন প্লাস ওভারঅল রিজনটাও জানিয়ে দিই, কেন এই সেগমেন্ট কি এখানে রাখা হচ্ছে। দেখুন আমি নেক্সট স্টকে আসি, দেন বলছি। নেক্সট স্টক হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। ঠিক আছে, এর আগে প্রাইস অ্যাকশন চেক করুন। ইয়েস, একটু প্রাইস অ্যাকশন চেক করুন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটু উইকলি টাইম ফ্রেম কি দেখানো যায়? হ্যাঁ, একটু ভলিউম বন্ধ করছি যাতে চার্টটা একটু ক্লিয়ার হয়। এখানে আই হোপ চার্টটা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, এখানে দেখুন কি হলো, স্টকটা কন্টিনিউ 2024 পর থেকে একটা রেঞ্জ বাউন্ড মার্কেটে চলছিল, একটা বিগার রেঞ্জে চলছিল। এখানে একটা ব্রেকআউট আমরা দেখতে পেলাম লাস্ট উইকের মধ্যে। এবার পসিবিলিটি এটাই, যখন এত বড় রেঞ্জ ব্রেকআউট হয় তাহলে কিন্তু মার্কেট থামে না, আরও বড় মোমেন্টাম দেয়। সাথে সাথে এখানে একটা ডাউন ট্রেন্ড লাইনও আমি ড্র করলাম। তো দেখুন দু টাইপ অফ ব্রেকআউট এখানে হলো, একটা রেঞ্জ ব্রেকআউট আর একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট। তাই জন্য এই পার্টিকুলার স্টকে একটু ওয়াচ লিস্টে রাখলাম, এটা টেকনিক্যাল ওয়াইজ। তার সাথে সাথে এখানে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। যদি আমাদের অ্যাপ ফলো করে থাকেন, ওখানে একটা নোটিফিকেশান গেছিল, ইয়া হয়তো যাবে, বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিওর ব্যাপারে। কি এটা? এটা হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স নিজের আইপিও একটা বের করছে, যার ফলে এই পার্টিকুলার স্টকের উপর একটা ভালো মোমেন্টাম দেখা যাচ্ছে। কেন? জাস্ট বিকজ এদেরও কিছু স্টেক ওখানে রয়েছে। তো যখনই ওই স্টকটা দারুণ লিস্টিং হয়, তো এর মধ্যেও একটা গেইন আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো পসিবিলিটি এটাই কি দিস পার্টিকুলার রিজন, এটা নিউজ রিজন বললাম, এই পার্টিকুলার রিজনের জন্যই এই পার্টিকুলার স্টকের মধ্যে মোমেন্টাম আসছে। এটা এই পার্টিকুলার স্টকের জন্য হলো, সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। বাট স্যার ওভারঅল মার্কেটে কি নিউজ আছে, এই সেক্টরটাই কেন চুজ করলেন? তো আপনি একটা স্টকই তো বলতে পারতেন। দেখুন রিজন কি, রিজন হচ্ছে আমি কোন সেগমেন্ট চুজ করলাম, ফাইন্যান্স সেগমেন্ট। রিসেন্টলি আপনারা নিউজ শুনেছিলেন কি রেট কাট হতে পারে, কি স্যার ইন্টারেস্ট রেট কাট হতে পারে। যখনই মার্কেটে আমরা শুনে থাকি কি একটা ইন্টারেস্ট রেট কাট হওয়ার কথা চলছে, ইয়া ইন্টারেস্ট রেট কাট হওয়ার পসিবিলিটি আছে, তখন না সবচেয়ে বেশি প্রফিট জেনারেশন, ইয়া সবচেয়ে ভালো যেই সেক্টর রান হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। তো ওই জিনিসটাই আমরা দেখতে পেলাম, তখন ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাকচুয়ালি প্রফিট ভালো হয়, যার ফলে এই সেক্টরগুলো গ্রো ভালো করে। তো জাস্ট বিকজ একটা নিউজ আমরা পেলাম রিগার্ডিং দ্য নিউজ কাট, নট এখন নিউজ পেয়েছি, এটা আগে থেকে নিউজ পেয়ে এসছি আমরা, আর র্যালিগুলো এখন থেকে স্টার্ট হয়নি। আপনি দেখুন এই পার্টিকুলার স্টকের র্যালি আগে থেকে শুরু হয়ে গেছে। আমি এটা না খুলে যদি নিফটি ফাইন্যান্স যদি ওপেন করি, ওটাতে তো আরও আগে থেকে র্যালি চলছে, বাট এখন আমরা প্যাটার্ন দেখতে পেলাম বলে এখন এই পার্টিকুলার স্টক ইয়ে পার্টিকুলার সেগমেন্টটা ডিসকাস করছি, ঠিক আছে। তো জাস্ট বিকজ ফর দ্যাট রিজন কি ইন্টারেস্ট রেট কাট হচ্ছে, আর যখনই কাট হয় ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর একটা বুলিশ মোমেন্টাম দেখা যায়, তাই জন্য এই পার্টিকুলার সেক্টরকে আমরা এখানে চুজ করলাম। আশা করি বুঝতে পেরেছেন, ডাবল টাইম রিপিট আমি করে দিয়েছি। তো তাই জন্য এই স্টককে আমরা চুজ করলাম প্লাস এই সেক্টরকে চুজ করলাম। তাই হোপ এটা ক্লিয়ার হলো। একটু ডেইলি টাইম ফ্রেমে আসবো, একটু স্টককে ওভারঅল স্টাডি করি। এখানে কি দেখতে পাচ্ছি দেখুন, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, দারুণ রেজিস্ট্যান্স জোন, এখানে এসে মার্কেট একটু টাইম পাস করলো। দেখুন একটা ব্রেকআউট আসলো, ব্রেকআউট কিন্তু হালকা ফেল হয়েছে, নট এক্স্যাক্টলি স্ট্রং ফেল, হালকা ফেল হয়েছে, বাট মার্কেট একদম নিজেকে সাস্টেন করে রেখেছে রেজিস্ট্যান্সের কাছাকাছি, করার পর একটা দারুণ ব্রেকআউট পেলাম। এবার এখানে যদি আমি ভলিউম খেয়াল করি, ভলিউম ইন্ডিকেটার যদি অন করি, এখানেও দেখুন কন্টিনিউ বেসিস ভলিউমটা ইনক্রিজ হচ্ছে। তো লাস্ট দুটো স্টকে কিন্তু ভলিউম ইনক্রিজ হচ্ছে। ইয়েস, ইট ইজ আ পজিটিভ সাইন কি এই স্টকের মধ্যে নতুন বায়ার্স এন্ট্রি করার চেষ্টা করছে। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। তো কিছুই না, একদম সিম্পল। এটা হাই আমরা মার্ক করবো, পার্টিকুলার স্টকের ফ্রাইডের হাই মার্ক করবো, সেটা হচ্ছে 7660-এর কাছাকাছি। যদি দেখি আপকামিং ডেসের মধ্যে স্টকটা আর নিজের এই পার্টিকুলার হাইয়ের উপরে সাস্টেন করছে, তাহলে দারুণ মোমেন্টাম এখানে দেখা যেতে পারে, ঠিক আছে। একটা দূরের একটা সেফ স্টপ লসের যদি কথা বলি, যদি ধরুন স্যার এখানে আমরা এন্ট্রি করে ফেলি, তাহলে লিস্ট এসএল কোথায় বসানো যায়, মানে একদম সিম্পল এসএল, একদম দূরের এসএল কোথায় বসানো যায়, একদম সিম্পল এই রেঞ্জের নিচে, ঠিক আছে। রেঞ্জ প্রাইস এখানে বলা যেতে পারে 7180-র কাছাকাছি, ঠিক আছে। এই রেঞ্জের কাছাকাছি আমরা একটা স্টপ লস মেনটেন করতে পারি। আই হোপ এটা ক্লিয়ার হলো। ওকে, চলো এবার আমরা নেক্সট স্টক দেখে নেবো। আচ্ছা, নেক্সট স্টক যাওয়ার আগেই আরেকটা স্টক আছে যে অলরেডি এই সেগমেন্টের মধ্যে অনেক বড় মোমেন্টাম দিয়ে দিয়েছে। কোন স্টকটা হতে পারে আমি দেখাচ্ছি। স্টকের নাম হচ্ছে পিএনবি হাউজিং ফাইন্যান্স। দেখুন আমি জাস্ট আপনাকে পসিবিলিটি দেখাচ্ছি। জেনারেলি যে স্টক, এখনও দুটো স্টক ডিসকাস করলাম, ঠিক আছে। দুটো স্টকের মধ্যে কি বললাম, ব্রেকআউট আসার চেষ্টা চলছে, একটা বড় রেঞ্জ ব্রেকআউট হচ্ছে। বাট এবার দেখুন একটা স্টক যে অলরেডি ব্রেকআউট দিয়েছে একটা বিগার রেঞ্জ। দেখুন পিএনবি হাউজিং ফাইন্যান্স সে জানুয়ারি 2024 থেকে একটা রেজিস্ট্যান্স বানালো, সেম 18 জুনের কাছাকাছি একটা সেম হাই বানিয়েছে, আবার ফল করলো। আবার এখানে ব্রেকআউট আমরা কবে দেখতে পেলাম, 20 আগস্ট, ঠিক আছে। তো এত বড় রেঞ্জ যখন ব্রেকআউট হলো, আপনি দেখুন এখানে প্রায় 32%, অলমোস্ট 32 বা 30+% কিন্তু মোমেন্টাম হলো। আমি এটা বলছি না কি ওখানে গিয়ে ক্লোজ হলো, কি এত হাই বানিয়ে এসছে, ঠিক আছে, উইদিন আ স্প্যান অফ 1.5 মান্থ। কতদিন লেগেছে অ্যাপ্রক্স, ওটা একটু দেখে নেওয়ার জন্য একটা টুল এখানে ইউজ করছি। এখানে অ্যাপ্রক্স দিন লেগেছে, সেটা হচ্ছে 15 দিন, বেশি দিন লাগেনি। 15 দিনে 30% রিটার্ন এখানে অলরেডি জেনারেট হয়ে গেছে। তো স্টকটা ছিল পিএনবি হাউজিং ফাইন্যান্স। এটা বলছি না কি এর মধ্যে ফার্দার এন্ট্রি হতে পারে, একদম না, কেন মোমেন্টাম চলে এসছে, ঠিক আছে। অলরেডি স্টকটা মুভ করে গেছে। উইকলি টাইম ফ্রেম দেখতে গেলে এখানে দেখুন, এটাকে যদি সরিয়ে দিই আমি, দেখুন এখানে অলরেডি বিগার মোমেন্টাম চলে এসেছে। তো যখন একটা স্টক খুব জোরে চলছে, ভলিউম ওর মধ্যে অলরেডি এসে গেছে, তো একে অ্যাভয়েড করা বেটার। বাট এই সেক্টরে আরও তো স্টক রয়েছে যারা ফার্দার মোমেন্টাম দিতে পারে, তো ওইগুলো ডিসকাস আমরা করে নেব। তো নেক্সট স্টক একটু চলে আসি। নেক্সট স্টক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ক্যানফিন হোমস লিমিটেড। ক্যানফিন হোম লিমিটেড, এটাও যদি ভালো করে স্টাডি করি, ওয়ান টাইপ অফ ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্মেশন চলছে। হ্যাঁ, সেম প্যাটার্ন যেটা আমরা ইন্ডেক্সের মধ্যে দেখলাম, মানে ফিন নিফটিতে দেখতে পেলাম, সেম প্যাটার্ন এখানেও আসছে। তো আপনাদের কাছে সেম কোয়েশ্চেন, কোন প্যাটার্নটা আপনারা খুব কমনলি দেখতে পাচ্ছেন এই কটা স্টকের মধ্যে? তো দেখুন অলরেডি দুটো ক্যান্ডেল, একটা ব্রেকআউট ক্যান্ডেল ছিল, ব্রেকআউট ক্যান্ডেলকে ব্রেক করলো, কাছাকাছি একটা রেজিস্ট্যান্স ছিল তাকেও ব্রেক করার চেষ্টা করলো। তো চান্সেস আর হিউজ, জাস্ট বিকজ এখন মোমেন্টাম এসছে, আগামী কিছু দিনের মধ্যে আরও বিগার মোমেন্টাম আপসাইডে আসতে পারে। তো ডেফিনেটলি এই পার্টিকুলার রিজনের জন্য স্টকটাকে ওয়াচ লিস্টে রাখতে কোনো ক্ষতি নেই। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। তো এটা একটু রিস্কি হতে পারে, বাট ওয়াচ লিস্টে রাখতে কোনো প্রবলেম নেই। রিস্কি কেন বললাম, জাস্ট বিকজ এত বড় মোমেন্টাম এসছে, স্টপ লস অনেকটা দূরে হয়ে আছে। তো এখানে ফার্দার প্রাইস অ্যাকশনে ওয়েট করা উচিত। ধরুন একটু যদি স্টকটা নিচে আসে, দেন হাই ব্রেক করে, দেন আপনি এখানে এই কাছাকাছি একটা স্টপ লস মেনটেন করতে পারেন। বাট দিস টোটালি ডিপেন্ড অন দ্য ডাইনামিক মোমেন্টাম, কি স্টক কীরকম মুভ করবে, কীরকম প্রাইস অ্যাকশন বানাবে, তার হিসাবে আমরা স্টপ লস মেনটেন করতে পারি। আগেন কোনোভাবে আমি কিন্তু কোনো স্টককে রেকমেন্ড করছি না, জাস্ট একটা জেনারেল ডিসকাশন করার চেষ্টা করছি কি এই সেক্টরের মধ্যে কোন কোন স্টক ফার্দার মোমেন্টাম দেওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, এবার চলে আসবো একদম লাস্ট স্টকে। আচ্ছা, লাস্ট স্টক যাওয়ার আগে যদি এখন অবধি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস ইউটিউব চ্যানেল না জয়েন করে থাকেন, কাইন্ডলি জয়েন করে নেবেন, কেন ওখানে আমরা রেগুলার আপডেট দিতে থাকি। তার সাথে সাথে যদি আপনারা আমাদের অ্যাপের মধ্যে না জয়েন হয়ে থাকেন, ওটাও জয়েন করবেন, কেন রেগুলার বেসিস ইন্ট্রাডে লেভেলে আমরা ওখানে নিফটি ব্যাঙ্ক নিফটি আপডেট রেগুলারলি দিই, কি এখন মার্কেট কীরকম সেন্টিমেন্ট করছে, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স দাঁড়িয়ে রয়েছে। তার সাথে সাথে মাঝে মাঝে একটু স্টক ডিসকাশনও চলে, কি কোন ইম্পর্টেন্ট প্যাটার্নস আমাদের স্টকের মধ্যে চলছে। তো ছোটোখাটো আপডেট দিলাম, এই সব আপডেট কিন্তু আমাদের অ্যাপে যায়। তো যদি আমাদের অ্যাপ ইনস্টল না করে থাকেন, একদম ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আর কেন আমরা অ্যাপ এখানে বলার চেষ্টা করছি, রিজন হচ্ছে টেলিগ্রামে কিন্তু অনেক ফেক টেলিগ্রাম চ্যানেল তৈরি হয়েছে আমাদের নামে। তো পসিবল চান্স এটাই, হয়তো আপনি অন্য কোনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেছেন। তো সেফ থাকার জন্য আমাদের অ্যাপে জয়েন হতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশনে, নাহলে আমাদের ফার্স্ট কমেন্টের মধ্যে। ঠিক আছে, চলুন তাহলে আগানো যাক। এবার আমরা নেক্সট স্টক দেখে নেব। নেক্সট স্টক হচ্ছে L&T হাউজিং ফাইন্যান্স। ঠিক আছে, নেক্সট স্টক L&T হাউজিং ফাইন্যান্স। এখানে দেখুন এটাও সিমিলার টাইপ, না এখানে প্যাটার্নটা, হ্যাঁ সিমিলার প্যাটার্ন আছে এখানেও। দেখুন এখানে কি ছিল, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েশন, একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হলো প্রায় 2024 স্টার্টিং থেকেই, ব্রেকআউট হলো, সেম এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাপোর্টটা সাস্টেন করলো না, এই আপসাইড মোমেন্টামটা সাস্টেন করলো না, মার্কেট নিজে থেকে একটা ডাউন ট্রেন্ড বানিয়ে নিয়েছে। ঠিক আছে, বানানোর পর কি দেখলাম, রিসেন্ট এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে মার্কেট, কাইন্ড অফ সিমিলার প্যাটার্ন এখানে বানায়। আগেন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, ওটাও ব্রেকআউট করে, সাথে সাথে একটা ভলিউম চলে আসে। তো দের ইজ আ হিউজ পসিবিলিটি কি এই স্টকটা কিন্তু ভালো একটা মোমেন্টাম দিতে পারে। স্টকের দাম চলছে অলমোস্ট 177-এর কাছাকাছি। তো আগেন এটার হাই আমরা মার্ক করে নেবো, হাই অ্যাপ্রক্স 180 কাছাকাছি হচ্ছে, দেখে নেবো 179.36-এর কাছাকাছির হাই হচ্ছে। তো আগামী কিছু দিনের মধ্যে যদি হাইটা ব্রেক করে, দেন আরও বড় মোমেন্টাম আসতে পারে। ঠিক আছে, দেখুন আমি জাস্ট আজকে যে স্টকগুলো ডিসকাস করলাম, এগুলো জাস্ট বেসড অন টেকনিক্যাল প্যারামিটার্স চেক করা, একটা নিউজ বেসে চেক করা। তো যদি স্টকগুলো মুভ করে, তো ডেফিনেটলি আপনার আপডেট আমাকে জানাবেন আমাদের কমেন্ট সেকশানে, কি কোন কোন স্টক আপনারা এর মধ্যে আপনাদের ওয়াচ লিস্টে রাখছেন, প্লাস আপনারাও কি সিমিলার কোনো নিউজ জানতে পেরেছেন যার জন্য এই সেক্টরগুলো মুভ করছে। যদি এক্সট্রা কোনো নিউজ জানতে পারেন, কমেন্টে নিশ্চয়ই জানাবেন, তাহলে আমরাও আপডেট হব, আর বাকি যারা আমাদের ভিডিও দেখছে তারাও তাহলে একটু আপডেট হয়ে যাবে। ঠিক আছে, চলুন তাহলে আজকে এই ভিডিও এই অবধি এন্ড করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর সাথে সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।